নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুনিস গ্যালারি। মুনির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণই ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর নতুন একটা ভিডিও, যে যেখান থেকেই দেখছেন, ছোটদেরকে অনেক ভালোবাসা আর বড়দের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো এই ভিডিও শ্যুটিংটা আমার কিছুদিন আগে আর কি, শ্যুটটা ক্যামেরাবন্দি করা ছিল দৃশ্যগুলো। অনেক দিন ধরেই ভিডিওটা এডিট করা হচ্ছে না বলে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যে এই দিনটা আমার কাছে ভীষণ একটা আনন্দের একটা দিন ছিল। আর আমাকে যদি এই মুহূর্তে বলা হয় যে আমি যদি এখন কিছু চাই, তো ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে কী বর চাইবো, তো সেই বরের একটা অংশ আজকে হচ্ছে একটা পার্ট দেখাবো। চাওয়া তো অনেক কিছুই থাকে, তো একটা পার্টের মধ্যে সেটা হচ্ছে আমার মা বাবার সুস্থতা আর তাদের ভালো থাকার একটা মানে পথ আর কি। তো আমার মা বাবা তো আমার কাছে ভীষণই স্পেশাল, সবার মা বাবাই স্পেশাল হয়, বিশেষ করে মেয়েদের। ছেলেরা মা বাবার কাছে থাকে বলে ছোটবেলা থেকে যে টানটা তাদের থাকে, বড় হয়ে গেলে কিন্তু সেই টানটা অনেকাংশে অনেক সময় কমে যায়। কিন্তু মেয়েরা যেহেতু শ্বশুর বাড়িতে চলে যায় বলে মেয়েদের কিন্তু সেই টানটা আর কি আরও বেশি বাড়ে, মানে এটা আমার মনে হয়। তো আমার বাবা মা যেহেতু আমার বাড়িতে খুব মানে তাড়াতাড়ি বা কাছাকাছি হলেও আসতে পারে না, এসেই চলে যায়, তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটুখানি ওনাদের নেমন্তন্ন করে খাওয়াবো। আর সেই দিনটা হচ্ছে আজকে। আর আজকে আমি কী কী রান্নাবান্না করলাম, আমার কাঠের উনুনে এক হাতে সমস্ত রান্না। অবশ্য সবাই একটু একটু হেল্প করেছে কোটা বাছা ধোয়াতে, যেহেতু গ্রামে তো প্রচুর সমস্যা থাকে। তো এই দেখুন আরন এখানে সকালবেলা রান্না খাওয়ারের জোগাড়ও ঠামির সঙ্গে বসে এই সমস্ত করছে, আর এদিকে আমি এই যে ঘরটা গুছিয়ে, মানে আজকে ছুটির দিন ছিল, এটা ছিল একটা পুজোর পরের দিন। আমি বলছি পুজোটা হচ্ছে কালী পুজো ছিল, তো কালী পুজোর দুদিন পরের ঘটনা। আর এই দেখুন আমার ঘরটা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। বাড়ি থাকলে আমার যতক্ষণ না ঘর বাড়ি সুন্দর করে গোছানো থাকে আমার শান্তি হয় না। আর আজকে আমার মা বাবারা যেহেতু মাংস খায় না, তাই মাছ হবে দুরকম, তিন রকম মাছ আনতে বলেছি। আর এখানে আমি মাছটা বানিয়ে নিচ্ছি, এখানে আছে হচ্ছে কাতলা মাছ আর ছোটো ছোটো বাটা মাছ, আর এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা প্রথমে মালাইকারি করব ভাবলাম, কিন্তু পরে ভাবলাম যে চিংড়ি ভাপা করি। তো যাই হোক, আমার সমস্ত প্রতিকূলতা আর সমস্ত মানে যুদ্ধ জয় করে নিজের সঙ্গে একটা লড়াই চলে সব সময়। জানি না সেই লড়াইতে জয়ী হব কি না, তবে ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকেন নিশ্চয়ই আমরাও জয়ী হতে পারবো। আর ধৈর্য জিনিসটা তো খুব সূক্ষ্ম জিনিস, অথচ ভীষণ কঠিন, তো সেটা ধরাও কিন্তু ভীষণ কষ্টের, কিন্তু ধৈর্য ধরে আছি। আর খানিকক্ষণের মধ্যে মা আর ভাই বউ দুজন চলে এসছে আমার বাড়িতে, আর এই যে রান্নাবান্নার জন্য সবাই মিলে তরকারিগুলো প্রথমে কেটে বেছে গুছিয়ে নিচ্ছি। শহরের আর গ্রামের মধ্যে মানুষের অনেক পার্থক্য থাকে, আন্তরিকতাও কম থাকে। আজকের ভিডিওটা আমি যেখান থেকে এডিট করছি আমার বাবার বাড়ি থেকে, আর এরা মানে মেন রোডের ধারেই বাড়ি, এর জন্য অনেক রকম আওয়াজ হয়তো আপনারা আজকে ভয়েস এডিটিংয়ের সময় শুনতে পারবেন। প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এখানে গাড়ি ঘোড়ার ভীষণই আওয়াজ হয়, যেটা আমার শ্বশুর বাড়িতে নেই। তো প্রথমে আমি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু মা বাবা পেঁয়াজ রসুনও খায় না, সেই জন্য আমাকে সব রান্নাগুলো অন্যরকমভাবেই করতে হয়েছে। মাছ ধোয়া, কোটা বাছা, আর এই যে সমস্ত কিছু রেডি করে নিয়ে একটা একটা করে রান্না করব, আর একটা একটা করে মশলা করে নেব। মিক্সিতে কোনো মশলা ব্যবহার করব না, সমস্ত কিছুই শিলে মানে শিলনোড়ায় বেটে তাই রান্না করব। আমি যেদিন বাড়িতে থাকি সেদিন আমার প্রচুর কাজ জমে যায়। আর অনেকে মানে বলে যে টিভি ছাড়া ফোন ছাড়া বাড়িতে কি করে সময় কাটায়, তা আমরা যেহেতু গ্রামে থাকি আর আমি যেহেতু কাজ করতে ভালোবাসি, বিভিন্ন রকম কাজ আপনা থেকেই আমার সামনে মানে জোগাড় হয়ে যায়। এটা পরিষ্কার, ওটা পরিষ্কার, এই ঘর পরিষ্কার, ওটা ক্লিন, এই জিনিসটা তৈরি করা, কিছু হাতের কাজ তৈরি করা, এরকম বিভিন্ন ধরনের কাজ থাকে, আর সেই সঙ্গে ছেলে তো আছেই। লাউটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে লাউ ঘণ্টটা করলাম, পালং শাক দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে একটুখানি মাখামাখা শাকের মতো করেছি। আর বাটা মাছটা একটু ধনিয়া পাতা দিয়ে ঝাল করব মশলা দিয়ে,
আর হচ্ছে চিংড়ি ভাপা আর কাতলা মাছের কালিয়া আর ছিল জলপাইয়ের চাটনি, এই হচ্ছে মেনু। তো আমার মা বাবার সম্পর্কে বলতে গেলে বলা হয় যে আমি আজকে যতটুকু হয়েছি এবং যা হয়েছি, আপনাদের কাছে হয়তো দেখে মনে হতে পারে যে চাকরি বাকরি করে আবার হচ্ছে এই সমস্ত পরিবেশে থাকে, তাহলে সুখ কোথায়? সুখ কিন্তু খুব আপেক্ষিক জিনিস, সেটা মানে শান্তিটাও আর কি খুব আপেক্ষিক জিনিস, সেটা তো সহজে কেউ ফিল করতে পারে না। তা আমার মনে হয় যে আমি যতটুকু হয়েছি, যা কিছু হয়েছি, সব বাবা মার জন্য। ছোট থেকে বড় পর্যন্ত আমি কোনো রকম মানসিক কোনো মানে টর্চার ফিল করিনি মা বাবার কাছ থেকে, যে আমার মা বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা, আমাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আর বিয়ের পরে আমার স্বামীর জন্য আমি সবসময় গর্ব অনুভব করি। তো বর যদি চাইতেই হয়, ওর জন্য তো প্রচুর বর আছে, সেই সঙ্গে ছেলের জন্য। তো আজকে টপিকে যেহেতু স্পেশাল রান্নাবান্না আর একটি বরের কথা বলা হয়েছে, তো আমি একটাই কথা বলতে চাই যে আমরা বাঙালি হিসাবে, যেহেতু আমরা বাঙালি মেয়ে, আমাদের মধ্যে সেই কালচারটাই তো মেনশন করে। তো আমি চাই যে আমার আশেপাশের মানুষগুলো, আমার খুব কাছের মানুষগুলো, আমার প্রিয় মানুষগুলো, আমার ভালোবাসার মানুষগুলো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মানসিকভাবে শান্তিতে থাকুক। আর এই যে আমার চিংড়ি ভাপা করার জন্য সমস্ত কিছু রেডি, একটা একটা করে রান্না করছি আর একটা একটা করে পদ নামিয়ে রাখছি। তো সবার সঙ্গে তো পুরোটা শেয়ার করা সম্ভব না, আর যেহেতু আমি কাঠের উনুনে রান্না করি, সেহেতু খুব তাড়াতাড়ি আমাকে হাতটা চালাতে হয়। তো যাই হোক, মাঝে মাঝে একটুখানি ক্যামেরা বন্দি করেছি সবার সঙ্গে শেয়ার করার জন্য, জানি না সবার কেমন লাগবে। আজকে বেশিরভাগ রান্নাই আর কি চ্যানেলের মধ্যে বেশি দেখানো হলো বা হবে, কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে আর আমার কথাগুলো যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে ছেড়ে যাবেন। তো মা বাবা সঙ্গে থাকা আর তাদের আশীর্বাদ মানে ধন্য হওয়া কিন্তু একটা জীবনের পরম প্রাপ্তি। আর আমরা সেই সমস্ত ছেলেমেয়েরা গর্ব অনুভব করি যারা এখনও পিছন ফিরলে মা বাবার সেই মুখখানা মনে পড়ে, যেখানে আমার মনে হয় যে মা বাবা ছিল বলেই আজকে আমরা এখানে আসতে পেরেছি। আজকে রান্নাগুলো তো সবাই মানে মুখে বললাম, আর একবার সবাইকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। এখানে লাউ ঘণ্ট আর ওইগুলো তো দেখালাম, দু রকম মাছ, এটা বাটা মাছের আর কি তেল ঝাল মতো করেছি। আর আমার হাজবেন্ড আর আমার বাবা কোনো তরকারিতে ধনিয়া পাতা গন্ধটা পছন্দ করে না অতটা, ওই জন্য আমি সব কিছুতে ধনিয়া পাতা দিইনি, শুধু বাটা মাছে দিয়েছি। আর দেখুন চিংড়ি মাছের ভাপার কালারটা কত সুন্দর এসছে। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমারও ভালো লাগে, তবে যেহেতু কাঠের উনানে রান্না করি তো সেই ক্ষেত্রে মানে কালার আর স্বাদটা একটু অন্যরকমই হয়। তো রান্না চলাকালীন কিন্তু প্রচুর কাজকর্ম হয়েছে, সেগুলো তো আর সবসময় ক্যামেরাবন্দি করা হয় না। যেমন এইখানে রান্না একটু আমার স্নান ঠান করতে মানে সমস্ত রেডি হতে দেরি হবে বলে আরনকে ওর মামিমা খাইয়ে দিচ্ছে। আর দেখুন এই কি দুষ্টামি করছে, খেতে চায় না, ভীষণ খাওয়া নিয়ে সমস্যা, অনেক বলে কয়ে এক গাল ভাত গালে দিতে হয়। বাচ্চারা যদি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো নিজ ইচ্ছা থেকে না করে, তাহলে তাদের চেহারাও হয় না আর তাদের মানে নিজেরাও মানসিক শান্তি পাওয়া যায় না। তো এই যে আমার গুরুদেব আর কি আর মা বসে গেছে এখানে খাওয়া দাওয়া করতে। আমরা খুব সাধারণ পরিবারে বিলং করি, আমার ফ্যামিলিতে আমরা যে কজন আছি, তো আমি চাই সবাই মিলে হাসি খুশিতে, সবাই মিলে আনন্দ করে দিনগুলো কাটিয়ে দিতে। নাই বা থাকলো আমার বড় ডাইনিং রুম, নাই বা থাকলো ড্রেসিং টেবিল, নাই বা থাকলো আর কি খাওয়া দাওয়ার মডিউলার কিচেন। তো যাই হোক, সব কিছুর মধ্যে দিয়েও একটু তৃপ্তি নিয়েই আর কি কাজ করার চেষ্টা করি। প্রথমে ওরা খাওয়ার পরে ভাই বোন আর আমার শাশুড়ি মাকে খেতে দিয়েছি, আর তারপরে আমরা কেন খাবো সেটা বলছি। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি যে অনেক দিনের মনে আসা পণ্যগুলো, অ্যাকচুয়ালি আমার বাবা মা তো আমাদের বাড়িতে সহজে আসে না, তো আজকে এসে ভীষণ ভালো লাগছে, খাওয়া দাওয়া করেছে।
এখন বাবা মা ভাই বউ আর আমার শাশুড়ি মা খাচ্ছে, খাওয়া হয়ে গেছে ওদের। আর আমি আর আমার হাজবেন্ড বাকি আছি, ও গেছে চুল কাটাতে সেই একটার সময়, এখন বাজে 2:38, এখনো পর্যন্ত আসেনি। তো আমি স্নান টান করেছি, তা এখন ও আসলে তারপরে খাবো। আর আসবে আমার ননদ, ওকে ছেড়ে তো খেতে পারছি না, ওর জন্য ও ঢুকলে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আজকে ভিডিওটা কেমন লাগে সবাই অবশ্যই জানাবেন। আর ও মানে বাড়ির পুরুষেরা খাওয়ার পরে যে মহিলাদের খেতে হবে এমন কোনো ব্যাপার না, আসলে যা কিছু রান্না করেছি তা ও না খেয়ে আমি আগে খেয়ে নেবোটা কেমন লাগছে, দুজন একসঙ্গে বসেই খাবো যা খাবো। আর বাকি সবার খাওয়া হয়ে গেছে, আমার ছেলেকে খাইয়ে দিয়েছে ভাই বউ। তো যাই হোক, এরপর ননদ আসলো, খাওয়া দাওয়া করে ভীষণ ক্লান্ত ছিলাম, মনে হচ্ছিল না যে আর বেরোই। তবুও রাত্রে একটুখানি রেডি হয়ে ননদই আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো যাই হোক, এইখানে প্রচুর আওয়াজ ছিল বলে আমি ভিডিওটা আর কি কথাটা ভয়েসটা পরে দিয়ে দিচ্ছি। এইখানে পাশেই পুজো হচ্ছিল আর প্রচুর লোকজনের সমাগম হয়েছিল, তো আমরা এখানে গেছি। আর খানিকক্ষণ কাটানোর পরে বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ানো যায় না এক জায়গায়, গিয়ে নিজেদের প্রয়োজন মিটে গেলে খেলা টেলা কেনা হয়ে গেলে, এই যে খেলা হয়ে গেলে বলবে মা বাড়ি চলো বাড়ি চলো এক্ষুনি বাড়ি চলো, কোথাও দাঁড়াবে না, কিচ্ছু টাইম পাস করতে দেবে না। তো যাই হোক, এই যে একটুখানি বাচ্চাদের নিয়ে মজা করে খাওয়া দাওয়া করেছি, চাউমিন, তারপরে এগ রোল, তারপরে ঘুগনি, এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে গেছি ওদেরকে নিয়ে। আর দুপুরে যা কিছু রান্না একটু বাকি ছিল বাড়ি গিয়ে একটুখানি করে সবাই ভাত অল্প অল্প এক মুঠ করে করে ভাত খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা খুব বেশি বড় করব না, এখানে শেষ করব। বাইরে থেকে প্রচুর সাউন্ড গেছে আজকের ভয়েস এডিটিংয়ের সময়, প্লিজ ক্ষমাসুলক দৃষ্টিতে দেখবেন সবাই। আর নিয়ে আসবো আর একটা সুন্দর ভিডিও পরবর্তীকালে, কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার সবার মা বাবাকে ভীষণ ভীষণ ভালোবাসুন, কারণ ওনারাই হলো আমাদের জীবনের পরম গুরু। সবাই ভালো থাকুন।